বক্সিং করেন দেখি। কি কি আছে এখানে? আছে এটা হচ্ছে এই ডিভাইসটা, এই ডিভাইসটা যে TX3 Mini, এটা হচ্ছে মোট হচ্ছে তিন ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে 1GB RAM 8GB ROM, 2GB 16GB ROM, আর একটা হচ্ছে 4GB RAM, আর হচ্ছে 32GB হচ্ছে ROM। এখানে এটা হচ্ছে, এখানে আরেকটা কোয়ালিটির মধ্যে আছে যে এটা হচ্ছে ইথারনেট কেবল, আপনি ইথারনেটও ব্যবহার করতে পারবেন, সাথে হচ্ছে আপনি ওয়াইফাইও ব্যবহার করতে পারবেন। যেটা 1GB আছে, 1GB, সেটার মধ্যে কোনো ওয়াইফাই নাই বিল্ট ইন, ওটা হচ্ছে ইথারনেট কেবল দ্বারা আপনাকে কানেক্ট করতে হবে। এখানে এটা হচ্ছে এভি পাওয়ার, এটা হচ্ছে HDMI, এটা হচ্ছে কাজ করবে, এভি দিয়েও কাজ করতে পারবেন আর হচ্ছে HDMI দিয়েও কাজ করতে পারবেন, যেটা হচ্ছে টিভিতে আউটপুট যেটা হবে। আর এটা হচ্ছে পাওয়ার, আর এখানে দুটো USB দেওয়া আছে, আপনি এটাকে এক্সটার্নাল পেন ড্রাইভ, আপনার পোর্টেবল হার্ড ড্রাইভ ব্যবহার করতে পারবেন। এখানে আরেকটা আছে মাইক্রো এসডি ব্যবহার করা যাবে। এটা চালু করার পর এখানে একটা ডিসপ্লেতে আসবে, এখানে চ্যানেল নেম টাইম এই বিষয়গুলো দেখাবে। নেম মিনস হচ্ছে কত নাম্বার চ্যানেল ব্যবহার করতেছেন, আপনি যে অ্যাপস আছে সেটার মধ্যে 1 2 3। এটা কোন দেশে তৈরি? এটা মেড ইন চায়না। দেখি একটু পিছনে কি লেখা আছে। এটা মেড ইন চায়না, এরকম কি ডুপ্লিকেট হয় নাকি? না, ডুপ্লিকেট না, এটা কোয়ালিটি একটু কম মানের হয়। এটা মার্কেটে এই মুহূর্তে প্রাথমিক অবস্থায় আছে, মানুষ এই জিনিসগুলো জানে না। এইটা জিনিসটা ব্যবহারটা করা হচ্ছে যে আপনি, এটা হচ্ছে আপনার টিভি হচ্ছে নর্মাল অ্যান্ড্রয়েড ছাড়া নর্মাল টিভি, এলইডি, এলসিডি যাই বলেন, 4K TV, আপনি এই বক্সটা ব্যবহার করে আপনি হচ্ছে এটাকে হচ্ছিল আপনি হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি, ফুলি অ্যান্ড্রয়েড, এখানে গুগল প্লে স্টোর হতে শুরু করে আপনি নর্মাল অ্যান্ড্রয়েডের যা আছে সব কিছু ব্যবহার করতে পারবেন, মেইল টেল হতে শুরু করে। এটা কেনার কারণ হচ্ছে এটা আপনি হচ্ছে পুরোপুরি ইন্টারনেটে চলবে, এবং হচ্ছে এটার মধ্যে কাজ করবে হচ্ছে এটার মধ্যে আছে যে দেখতে পাচ্ছেন ফেসবুক, ইউটিউব, টুইটার, এবং হচ্ছে এখানে হোম বা মেনু, কমিউনিটি এবং স্কাইপি সব কিছু দেওয়া আছে। এটা জাস্ট হচ্ছে এখানে আপনি সাথে পাবেন একটা রিমোট দেওয়া আছে, যেটা আপনি চ্যানেল চেঞ্জ করতে পারবেন। আর এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার, এই যে দেখছেন। আর আরেকটা হচ্ছে HDMI কেবল, HDMI টু HDMI আপনার টিভিতে কানেক্ট করার জন্য। আচ্ছা, এটা 4K সাপোর্টেবল? এটা 4K সাপোর্টেবল, এবং হচ্ছে এটার মধ্যে সুবিধাটা হচ্ছে আপনার বাসায় ডিশের লাইন নেওয়ার দরকার নেই। এদের নিজস্ব বিল্ট ইন দুটো সফটওয়্যার দেওয়া আছে, ওই বিল্ট ইন সফটওয়্যারগুলোর মধ্যে আপনি সার্চ দিবেন, অটোমেটিকলি সে হচ্ছে আপনার ধরে ফেলবে, আপনার টেলিভিশন ধরে ফেলবে। এবং এখানে 4000-এর বেশি ওই অ্যাপসে, এক অ্যাপসই 4000-এর বেশি টিভি আছে। এটার জন্য আবার কি পার্মানেন্টলি কোনো মানে ফি টি দেওয়া লাগবে কিনা? পার্মানেন্টলি এটা কোনো ফি নেই, এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আপনার ইন্টারনেটে ফ্রি, এটা ওদের বিল্ট ইন এই প্রোডাক্টের সাথে ওই অ্যাপসটা দেওয়া আছে। আপনি চাইলেও গুগল প্লে স্টোর থেকে নেবেন, কিন্তু এটা হচ্ছে অন্য কোনো ডিভাইসে ব্যবহার করলে তার জন্য লগইন রেজিস্ট্রেশন মান্থলি ইয়ারলি। বুঝিনি কথাটা বুঝে বলেন। ধরেন হচ্ছে এই ডিভাইস ব্যতীত এই অ্যাপসটা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, যদি কোনো কারণে আপনার এই অ্যাপসটা এই ধরেন ডিভাইস থেকে ডিলিট হয়ে গেল, তখন আপনি আবার ডাউনলোড করে এটা ব্যবহার করতে পারবেন। যদি এই ডিভাইসে আপনি ওই অ্যাপসটা ব্যবহার করেন, কোনো ফি দিতে হবে না। ওই অ্যাপসটা যদি আপনি অন্য কোনো এরকম টিভি বক্সে বা মোবাইলে ব্যবহার করেন, সেক্ষেত্রে থেকে আপনার হচ্ছে টাকা দিতে হবে ওদের ওখানে। আচ্ছা, এটা কি মানে টেকনিক্যালি হচ্ছে যেগুলো হচ্ছে মানে পোর্টেবল মাউস সেগুলো ইউজ করা যাবে? সবকিছু কারণে আপনি ওয়্যারলেস মাউস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। USB তে এখানে দুটো পোর্ট দেওয়া আছে, একটা কিবোর্ড, একটা মাউস। আপনি যখন এই অ্যাপস ব্যবহার করবেন তখন আপনার কোনো মাউস দেওয়া লাগবে না। এই যে এই জিনিসটা, এটা হচ্ছে হোম স্ক্রিনে আপনাকে একটা শর্টকাট ক্রিয়েট করবে ওই অ্যাপসের, এইটা দিয়ে আপনি এই রিমোট দিয়ে সবকিছু চ্যানেল চেঞ্জ করবেন, জাস্ট লাইক টিভির মতো, আর অন্য কোনো কিছু না। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে? এটা ওয়ারেন্টি কোনো গ্যারান্টি নেই, আর আমি যেখান থেকে কিনেছি সেখান থেকে হচ্ছে এটা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর এছাড়া কোনো ওয়ারেন্টি। এটা দাম কত? এটার দাম আমার কাছ থেকে নিয়েছে 2450 টাকা। এটা মার্কেটে আপনি দারাজ থেকে কিনতে পারেন 2650-2750 এরকম। এদের ফোন নাম্বার টাম্বার কিছু আছে? সেক্ষেত্রে থেকে আপনার জন্য বেটার হবে। ধন্যবাদ।